প্রথম প্রশ্ন কোন সালে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান বি উনিশশো উনতিরিশ সালে আঠাশে সেপ্টেম্বর উনিশশো উনতিরিশ সালে মধ্যপ্রদেশে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছিলেন আর ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ছয়ই ফেব্রুয়ারি দু হাজার মুম্বাই পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকর কোথায় জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ইন্দোরে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকর কত বছর বয়সে মারা গেলেন বিরানব্বই বছর বয়সে মারা গেলেন আর ইনি সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন কোভিড নাইন্টিন পজিটিভের জন্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি হয়েছিলেন আর সেখানেই ইনি মারা গিয়েছেন পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকরের আগের কি নাম ছিল অপশান এ হেমা ভারতরত্ন সম্মানে ভূষিত একমাত্র মানুষ যিনি জীবিত অবস্থায় তার নামে পুরস্কার দেওয়া হতো পরবর্তী প্রশ্ন ভারতের সড়ক কিলা নাইট অব ইন্ডিয়া কুইন অফ মেলোডি নামে কে পরিচিত ছিলেন অপশান বি লতা মঙ্গেশকর এনাকে ভারতের সড়ক কিলা নাইট অব ইন্ডিয়া কুইন অফ মেলোডি নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকর কোন সালে বিশ্বের সব বেশি গান গাওয়ায় গিনিজ বুক অব রেকর্ড করেছিলেন সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে মোট ছত্রিশটি ভাষাতে ইনি গান গেয়েছিলেন আর প্রায় এক হাজারের বেশি ফিল্মে গান গেয়েছেন কে লতা মঙ্গেশকর আর ইনি উনিশশো সালে গিনিজ বুক অব রেকর্ড করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দ্বারা লতা মঙ্গেশকরকে কবে সম্মানিত করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি দু সালে দ্বিতীয় মহিলা গায়িকা হিসাবে ইনি ভারত ভারতরত্ন সম্মান পেয়েছিলেন আর প্রথমবার এই সম্মান পেয়েছিলেন এম এস সুবালক্ষ্মী উনিশশো সালে আর দ্বিতীয় মহিলা গায়িকা হিসাবে ইনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন কবে দু সালে পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকরকে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার দ্বারা কবে সম্মানিত করা হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে উনিশশো সালে সাঁত্রিশতম দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল আর সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দ্বারা লতা মঙ্গেশকরকে সম্মানিত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকরকে ভারত সরকার দ্বারা কবে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল উনিশশো সালে আর পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকর কতবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন সঠিক উত্তর অপশান এ মোট ছবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তো সেগুলি দেখো ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন উনিশশো সালে এছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার এর পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে আইফা লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন দু সালে আর এর সাথে সাথে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার এর খেতাব জিতেছিলেন মোট তিনবার উনিশশো সালে উনিশশো সালে আর উনিশশো সালে অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন জনপ্রিয় গান এ মেরে বাতানকে লোগো গানটি কে গেয়েছেন অপশান বি লতা মঙ্গেশকর প্রথমবার ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে দিল্লির লালকেল্লা থেকে এই গানটি মানে এ মেরে বাতানকে লোগো এই গানটি গিয়েছিলেন লতা মঙ্গেশকরকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দ্বারা কবে সম্মানিত করা হয়েছিল উনিশশো সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দ্বারা সম্মানিত করা পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার দ্বারা লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় অপশান ডি ও বি উভয় মানে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র সরকার দ্বারা লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় মধ্যপ্রদেশ প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে আর মহারাষ্ট্র দ্বারা প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকর কোন সালে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে উনিশশো সাল থেকে দু হাজার পাঁচ পর্যন্ত কলাক্ষেত্রে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন লতা মঙ্গেশকর প্রথমবার কোন ফিল্মের জন্য হিন্দি গান গেয়েছিলেন গজবাও ফিল্মের জন্য আর গানটি মাতা এক সাপুত কি দুনিয়া বাদল দেতু এই গানটি গেয়েছিলেন পরবর্তী প্রশ্ন আর আজকের আমাদের শেষ প্রশ্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশ কত দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা করেছে সঠিক উত্তর অপশান সি দুদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা করেছে এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন